আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো সাব ইন্সপেক্টরের ট্রেনিং সেন্টারে ডেইলি রুটিন কি, অর্থাৎ প্রতিদিন কি কি কার্যক্রম হয়ে থাকে একজন সাব ইন্সপেক্টর নিরস্তদের ট্রেনিং এ, তো আমি সেই সময় আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো একজন সাব ইন্সপেক্টরের বা যারা সাব ইন্সপেক্টর ট্রেনিং আসবেন, আপনাদের প্রথমেই দিনটা শুরু হবে হচ্ছে পিটি দিয়ে। পিটি কি? ফিজিক্যাল ট্রেনিং। ফিজিক্যাল ট্রেনিং অর্থাৎ আপনার শরীর ও দেহকে সতেজ, সুস্থ, সবল রাখতে এবং সারাদিনে কাজের আনন্দ যোগানোর জন্য যে ব্যায়ামগুলো করা হয় সেটা হচ্ছে ফিজিক্যাল ট্রেনিং বা হচ্ছে পিটি। পিটি আপনার সকালে করা লাগে, এরপর হচ্ছে প্যারেড। প্যারেড আপনার মোটামুটি 2 ঘন্টা মতো প্যারেড করা লাগে, অর্থাৎ সকালে আপনার প্যারেড থাকবে 2 ঘন্টা মতো। এরপর আপনার হচ্ছে আইনে ক্লাস, আপনার প্রায় অনেকগুলো সাবজেক্ট থাকে, আমাদের প্রতিদিন আপনার 4টা বিষয়ের উপর ক্লাস হবে, অর্থাৎ সকাল 10:30 থেকে দুপুর 2:05 বা 15 পর্যন্ত আপনার ক্লাস হবে। এই সকাল 10:30 আপনি ক্লাসে যাবেন বা 10:40 আপনি ক্লাসে উঠবেন। এরপর হচ্ছে আপনার 12:00 থেকে 12:15 পর্যন্ত একটা ব্রেক দেয় আপনাদের, অর্থাৎ নাস্তা করার জন্য একটা ব্রেক দেয়, 12:00 থেকে 12:15 পর্যন্ত, 15 মিনিট একটা ব্রেক দিবে আপনাদের নাস্তা করার জন্য। পরে 2:05 পর্যন্ত আপনাদের ক্লাস শেষ। এরপরে দুপুরে আপনার লাঞ্চ করবেন, লাঞ্চ করার পর আপনার রুমে রেস্ট করবেন। এখন যেহেতু শীতকাল, এখন শীতকালে আপনার হচ্ছে বিকেলে 1 পিরিয়ড হবে। 1 পিরিয়ড হচ্ছে প্রায় 1 ঘন্টা আপনার বিকেলে প্যারেড হবে, অর্থাৎ বিকেলে আপনি পোশাক পরে প্যারেড করতে যাবেন। তো আপনার যখন ট্রেনিং 1 থেকে 2 মাস হবে তখন আপনাকে অস্ত্র দেওয়া হবে, অর্থাৎ আপনাকে রাইফেল দেওয়া হবে। যখন আপনাদের ট্রেনিং 1 থেকে 1.5 মাস পার হয়ে যাবে তখন আপনাদের বিকেলে প্রতিদিন প্যারেড থাকবে না, বিকেলে হয়তো একদিন থাকবে আপনার সুইমিং থাকবে, একদিন থাকবে আনাম কমব্যাট বা কারাতে যেটা বলি না কেন, একদিন থাকবে আপনার হচ্ছে হর্স রাইডিং, একদিন থাকবে আপনার হচ্ছে মোটর সাইকেল ড্রাইভিং, একদিন থাকবে অবস্টিকলস। তো এরকম প্রতিদিন আপনার বিকেলে চেঞ্জ করে করে প্রতিদিন ক্লাসগুলো আপনার হয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ আপনার প্রতিদিন বিকেলে প্যারেড করতে হবে না, আপনাদের হয়তো একদিন আরাম কমব্যাট, একদিন সুইমিং, একদিন হর্স রাইডিং, একদিন মোটর সাইকেল ড্রাইভিং করানো হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আপনার প্যারেড থেকে যাওয়ার পর আপনার নাইট ক্লাস আছে। নাইট ক্লাস এখন যেহেতু শীতকাল একটু টাইমটা আগে গেছে, বেলা যেহেতু ছোটো, গরমকালে নাইট ক্লাস প্রায় 9:15 পর্যন্ত হয়, এখন নাইট ক্লাস মোটামুটি 8:40 পর্যন্ত নাইট ক্লাস হবে, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা একটা নাইট ক্লাস হয়ে থাকে আপনাদের। তো এই হচ্ছে আপনার প্রতিদিনের কার্যক্রম। তো আপনার শুক্রবারের কার্যক্রম হচ্ছে আপনার শুক্রবারে কোনো পিটি প্যারেড নাই আপনার, সকালে ফলিং হবেন, নাস্তা পানি করবেন, চুল কাটাবেন, এই হচ্ছে শুক্রবারের কার্যক্রম। আর বিকেলে আপনার শুক্রবারের দিন গেমস আছে আপনাদের, শুক্রবার দিন আপনার বিকেলে ফুটবল ভলিবল এই গেমসগুলো খেলতে পারবেন আপনারা, এটা আপনার ইচ্ছে। তো এই হচ্ছে আজকে ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, সকলে ভালো থাকবেন, আজকের মতো পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।